রাস্তা ইফতারি করতেছি আর এই যে ভাইয়ারা হোটেলের মুড়ি ভর্তা বানাইছে আমাদেরকে বলতেছে খাইতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন মার্কেটে যেতেছি তো মার্কেটে যাওয়ার পরে আসো কথা হবে খুব তাড়াহুড়া করে বের হইতেছি তো চলেন মার্কেটে যাব মার্কেটিং করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি আছে আজান দিয়ে দিবে হয়তো রাস্তায় ইফতারি করব আর না হলে কোনো দোকানে গিয়ে বসবো কই বসবা কই যেবা ওয়ারিতে তো চলো বাকি আছে আর তিন মিনিট আজকে দেখছি না আজান দিয়ে দিচ্ছে রাস্তাতে রাস্তা ইফতারি করতেছি আর এই যে ভাইয়ারা হোটেলের মুড়ি ভর্তা বানাইছে আমাদেরকে বলতেছে খাইতে আমরা এখন বিরিয়ানি খাইতেছি তা আসো মানে পানি খেলাম তারপরে একটা হোটেলের সাথে দাঁড়াইলাম ওনারা স্টাফ ওনারা মুড়ি ভর্তা খেতেছিল তো বলতেছে আপু ভাইয়া নেন আমি দোকান থেকে দুটো খেলাম তারপরে সামনে এসে এখন একটা দিয়ে দোকানে যাই হোক নারিন্দা তো এখানে এসে বসলাম তো গরুর কাছে সরি গরুর খাইলাম খাওয়া দাওয়া করার পরে এখন একটু বসি বসার পরে তারপর আবার মার্কেটে যাবো এখানে জামা নিবো যেহেতু আমার একটা ড্রেস বাকি আছে তো ড্রেসটা নিয়ে আমি বাসায় যাবো আরো কিছু কেনাকাটা করছি আমরা বলি জুতা জামা সেগুলো দেখাবো বাসায় গিয়ে আসলে সবকিছু দেখাবো এখন আরো কিছু কেনাকাটা বাকি আছে তা অনেক কিছু নেওয়া হয় না জুতা কি অবস্থা চুল তুলে মার্কেটে এরকম চিল চিল তোমার তো দুই জোড়া জুতা হয়ে গেছে আর এই যে আর আমি এক জোড়া জুতা নিছি তন্দ্রামণির দুই জোড়া হয়ে গেছে জুতা শেষ এখন বসে আছি মতিঝিলে শাপলা চত্বরের একটু এদিকে নটরডেম কলেজের এই পাশে অপোজিটে আমার হাজবেন্ডের হোন্ডা সার্ভিসিং করাইতে দিছে তো এখানে হোন্ডা নিয়ে এখন বাসায় চলে যাব সেই বের হয়েছে বিকালে তিনটার দিকে তিনটা না সাড়ে তিনটা এখনো বাসায় যাইনি বাইরে ইফতারি করলাম তো সব মিলে শীত একদম ক্লান্ত একদম চোখে মুখে ক্লান্তি বুঝাই যাইতেছে আমার তো যাই হোক এখন আমরা বাসায় যাব আর কি কি কিনলাম সেটা দেখাবো অনেক কিছু কিনছি আজকে আমার আর একটা ড্রেস হয়েছে নতুন তো যাই হোক আমার কাছে
জুতা নিলাম এক জোড়া আর এক জোড়া জুতা বাকি আছে ব্যাগ বাকি আছে আর হালকা কিছু কসমেটিক্স বাকি আছে তো চলেন ইস এই যে এখন মুন্ডা সার্ভিসিং শেষ তো এখন আমরা বাসায় চলে যাব সরা কথা বলতেছি তাহলে দোস্তকে পরে দিন জুতা বাচ্চা দেখো না কত কত উঠতেছে আসছি আর কি কিনলাম সেটা আপনাদের সাথে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আবার চলে আসলাম আমি বিকেল থেকে একদম কয়টা বাজে রাত জানি না কয়টা বাজে ও দশটা বিশ বাজে তো একদম তিনটা থেকে বাইরে ইফতারি করলাম কিছুক্ষণ কেনাকাটা করার পর তারপরে গেলাম ইফতারি করতে তো ইফতারি আজকে একটু অন্যরকম ভাবে করছি আমরা ইফতারিটা হয়েছে আজকে রিকশাতে আমরা আজকে পানিমুখে দিছি তারপরে হোটেলের সামনে গিয়ে দাঁড়ালাম ওই যে হোটেলে যে স্টাফ গুলা থাকে ওনারা বলতেছে যে ওনারা মুড়ি ভর্তা খাইতেছে হালিমের ইয়াতে ওই যে কি বলে ওগুলাতে পাতিলে বলতেছে আপু তাড়াতাড়ি আগে এই মুড়ি ভর্তাটা খান মানে রোজার মাসে আমাদের মুসলমানরা কতটা আন্তরিক মানে সেটা গেলে বোঝা যায় তারপরে মার্কেটে গেছি এক ভাই বলতেছে আপু আমাদের সাথে ইফতারি করেন ইফতারি টাইম তো হয়ে গেছে তো যাই হোক মানে এটাই হচ্ছে মুসলমানদের একটা আন্তরিকতা যে রোজার মাস আসলেই সবার প্রতি সবার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তো এটা হয়তো আল্লাহর রহমত যাই হোক তো তারপরে আমরা নারিন্দা গিয়ে একটা হোটেলে গিয়ে গরুর দেহারি খেলাম তো খাওয়া দাওয়া করার পর আজকে চিন্তা করছি যে জামার ব্যাপারটা শেষ করে দিব কারণ জামা যেহেতু আমার বানাইতে হবে তো এই জন্য জামা কালকে বানাইতে দিয়ে দেবো সবগুলো জামা ইনশাল্লাহ তো এই জন্য আজকে জামার পর্বটা শেষ করে ফেললাম তো যাই হোক কি কি কিনছি সেটা আপনাদের সাথে এসেছি তো চলেন কি কি কিনলাম আজকে সেটাই দেখাই প্রথমে কার্ডটা দেখবো আগে তো আমরা অনেকটা দেখি হ্যাঁ মানে ওর তন্দ্রা মানে ওর জামা তো এখন নতুন কিছু ড্রেস উঠছে নামগুলা হচ্ছে সারারা গারারা তারপর কি কি জানি নাম বললো তো যাই হোক এটা হচ্ছে তন্দ্রার এই যে তন্দ্রার এরকম তন্দ্রা মানে আগে কখনো এরকম থ্রি পিস টাইপের জামা পরে নেই ওকে সবসময় ফ্রক গুলা পরাইছি এই প্রথম আমার মেয়ে বড়দের মতো জামা পরবে তো এই যে হচ্ছে আমার মেয়ের জামাটা এরকম থ্রি পিস মানে ইয়াটা দুই সাইডে ওর বেল্ট আছে যদি ঢিলা হয় তো বাঁধতেও পারবে তো এই হচ্ছে এটার জামা আর এই যে সারারা নাকি গারারা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই যে সব রেডিমেড এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার খালি গায়ে চলে এসছো আর এই হচ্ছে ওন্না ও এই যে তাহামনি তুমি খালি আসছো কেন এই যে আমার তাহামনি কে কিনে দিছি এই যে তাহামনির তাহামনিকেও এরকম সেম ড্রেস কিনে দিছি আমরা চিন্তা সবসময় মানে চেষ্টা করি যে দুজনের একরকম ড্রেস নেওয়ার তো কিন্তু কালার ম্যাচিং হয় না এই জন্য নেওয়া হয় নাই তাহামনির এরকম একটা নিছি এটা হচ্ছে ইয়ার মতো আর এটা হচ্ছে ওর স্যালোয়ার আর এই হচ্ছে উন্নাটা আর তামনির এরকম আর একটা পার্টি ড্রেস নিছি এই যে তো তাহারমনির হইছে আগে কিনে দিছি দুইটা আর পরে দুইটা চারটা তন্দ্রামনির হইছে আগে দুইটা এখন একটা তিনটা আর একটা বাকি আছে ওটা কিনবো ইনশাল্লাহ তো এই হচ্ছে তাহামনি তন্দ্রামনির ড্রেস তাহামনি তন্দ্রামনির ড্রেস গেল আর আমি তো কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে তিনটা থ্রি পিস নিচ্ছি আর একটা নিব তো আজকে নিলাম শীতে
আমার অনেক দিনের ইচ্ছা ছিল ব্লু কালার একটা ড্রেস আমি নিব, একদম গর্জিয়াস ড্রেসটা। এই হচ্ছে আমার ড্রেস, গর্জিয়াস একদম। ড্রেসটা এখানে এটা ফোর পিস, এটার ইনার তারপর সালোয়ার সবই দেওয়া আছে, হাতা মেবি নর্মাল, এরকম কোনো কাজ নাই। তো এই হচ্ছে আমার জামা, আর ওড়নাটা হচ্ছে এই যে এটা একদম সবুজ কালার, সবুজ না এটা জলপই কালার মেবি। তো এই হচ্ছে আমার ড্রেস, যে বলছিলাম একটু সমস্যা হয়েছে হাতার, হাতার কাপড় কম, এই জন্য আজকে লেস ড্রেস নিয়ে আসলাম। তো এটার সাথে ম্যাচিং করে আমি হাতায় দিব এরকম লেস, এই যে দেখেন একদম ম্যাচিং করা কালার। তো এটা আমি হাতায় দিব, দুই হাতাতে এরকম করে দিব, যে জায়গাটাতে শুধু নেট আছে ওই জায়গাটাতে আমি এই হাতাটা বসাই দিব। ভাবছি এটা সালোয়ারের কাপড়ের নিচে অংশ দিয়ে দিব, সালোয়ার যে তৈরি করব প্যান শেপের, তো ওটার নিচে এরকম করে দিয়ে দিব। তো ওটা আনতে আবার ভুলে গেছি, পরে মনে পড়ছে আমি না সালোয়ারের নিচে দিব, তো ওটা আমি পরে কিনে নিব, এরকমই সেম। তো এই লেসটা নিলাম, আর হচ্ছে ওড়নাটা যেহেতু সাইড দিয়ে কিছু নাই, তো এই জন্য এই ওড়নার সাইড দিয়ে দেওয়ার জন্য আমি এই লেসটা নিছি, এটার সাথে ম্যাচিং করে নিছি, এই যে এই 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 লেসটার সাথে ম্যাচিং করে আমি এই সাইডের যে এটা সেলাইতে হবে, তো সাইড দিয়ে এরকম। তো এই লেসটা নিলাম এই ওড়নার জন্য, আর নিলাম হচ্ছে এই ড্রেসটার জন্য লেস নিছি, কারণ নর্মাল জামা যখন আপনি একটু লেস ট্রেস দিয়ে বানাবেন তখন কিন্তু ড্রেসটা অন্যরকম সুন্দর লাগে, আর মনে হয় যে একটু গর্জিয়াস লাগে। তো এই জামাটার জন্য আমি এরকম লেস নিছি, এইরকম করে গলায় দিব, হাতায় দিব, আর হচ্ছে নিচে দিয়ে দিব, এই যে এই লেসটা নিছি। আর এই যে কন্ডারা বুকেঞ্জ নিছি চারটা, এই যে হোয়াইট কালার, এটা কি কালার, ব্ল্যাক, এই যে হলুদ, চারটা না পাঁচটা। তো তন্ডার আব্বু পাঁচটা গেঞ্জি কিনছে, আর এখন আসবো জুতো মেন পার্ট। এটা হচ্ছে তন্ডার মেয়ে, আমার অনেক পা বড় আমার মতো, বোঝা যায় না, কালো কালো সাইডে এরকম, আর সামনে দুইটা বেল্ট আছে পাথর। আর এই যে আর এক জোড়া একই রকম প্রায়, এটা আবার এই যে ওর জামার সাথে ম্যাচিং করে এটার সাথে দিচ্ছে এই জামাটার সাথে। পাথরের কাজ এখানে বেরি করা আছে, বেল্ট ডালা, এটা আমার মোবাইলে বোঝা যায় না অতটা। তো আমি আরেক জোড়া নিব, সেটা একটু নর্মাল হোক, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের শপিং, কে মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যেহেতু ঈদ সামনে আসতেছে,
তো আমরা কি কি মার্কেটিং চলতেই থাকবে একদম চাঁদ রাত পর্যন্ত আমাদের মার্কেটিং চলতে থাকে ফেশিয়াল করা এটা সেটা তো আপনারা তো সবাই জানেন ঈদের আনন্দটা কতটা হয় তো টুকিটাকি সব সময় কেনার তালেই থাকি আমরা কেনার তালেই থাকি তো যাই হোক আজকের মতো মানে যেটুকু কিনলাম ওটুকু শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আপু ভাইয়া সবাই তো অবশ্যই আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কোনোদিনও আমি সামনের দিকে আগাতে পারবো না তো তার জন্য সবাই আমাকে সাপোর্ট করুন যাই হোক তন্ডার পায়ে কিন্তু জুতার সুন্দর লাগতেছে আচ্ছা সবাই ভালো থাকবেন তো আমি টাটা দিয়ে দাও টাটা আল্লাহ হাফেজ আজকে আর সাহারি খাওয়া দেখাবো না তো এখন খুবই ক্লান্ত লাগতেছে এখন রেস্ট নিব আর কাপড় চোপড়গুলা গোছায় রেখে দিব কালকে বানাইতে দিব টেলারে দেখি মজুরি কত যায় এই জামা বানাইতে গিয়ে দেখেন আমার আবার ও জামাটা কত নিছে সেটা বলিনি আমার এই ড্রেসটা কত নিল থাক এটা বলা দরকার নেই এটা একটু সিক্রেট থাক কি কত নিল সেটা না বলি কিন্তু বৈশাখী তো সবাইকে শুভ নববর্ষের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমাদের রোজা তো আমাদের এইবার আর কোনো কিছু হচ্ছে না সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ।